জাদুটোনা করেছিল। এটা যদি খুলিস তুই তাহলে ওরা তোকে বশ করে ফেলবে, ওরা তোকে মেরে ফেলবে, বুঝতে পেরেছিস? তোমাকে কে বলেছিল হ্যাঁ সুইসাইড করতে? কেন তুমি সুইসাইড করতে গিয়েছিলে? জানবে আমার সব স্বপ্ন, আমার সব প্ল্যান শেষ, ফিনিশ। এখন আমাকে বলো তুমি কি করে প্রুফ করবে এই বাচ্চার বাবা ওই মোস্তাফিক রহমান? কি করে প্রুফ করবে তুমি? কি রহমান সাহেব, ওই বাচ্চার বাপ তো আপনি, তাই না? তা যদি না হয়ে থাকে তাহলে তার ভাই আপনার উপর এত খেপে গেল কেন? চলুন এবার থানায় চলুন, প্রেস মিডিয়া সবাইকে ডাকি, সবাই দেখুক জানুক রহমান এন্ড রহমান ফ্যামিলির কত নামটা। একটা কথা বলুন তো, আপনারা কি চান সিনথিয়ার বিয়ে ওই রহমান পরিবারে হোক, রহমান পরিবারের বউ হবে সিনথিয়া, এটা কি আপনাদের ডিমান্ড? শয়তানটা আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে। আরে আপনার বোনের যাতে কিছু না হয় সেজন্য তো আমি আছি। আচ্ছা এবার ফাইনালি আমাকে বলুন তো আপনারা কি চান, ক্ষতিপূরণের টাকা নাকি বিয়ে? না না এখন কিছুই বলতে হবে না, আপনি একটু ভাবুন, সন্ধ্যা আমি আবার আসবো, তখন বললে ওই শয়তানের সাথে বিয়ে। আমি আপনাকে আগে যেটা বলেছিলাম সেটা একটু দেখবেন প্লিজ, বুঝিনি তো, সমাজে যদি জানাজানি হয়ে যায় তাহলে তো এ মেয়েকে কি বিয়ে করবে বলুন? আমি ওই শয়তানটাকে ছাড়বো না, কেন ছাড়বো? থমাস প্লিজ, নিজে থেকে বড় বড় কথা বলো, নিজে থেকে একজন পেশেন্ট। কি বলছেন উনি স্যার? আশ্চর্য, এসব তুমি কেন করতে গেলে? হ্যাঁ কেন?
তুমি মারা যেতে। আজকাল অবশ্য অ্যাবর্শন করানোর কোনো ঘটনা নেই, মাত্র হাফ অ্যান আওয়ারের মতো সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওই পুলিশ বেটা আমাকে কি বলে তুমি জানো? এর আগে আমি আর কতজনের সাথে এসব কিছু করেছি। গতকালকে তুমি একই আমাকে প্রশ্ন করেছো। আচ্ছা কেন তুমি বুঝতে পারছো না তুমি আমার জীবনের প্রথম নেই? একটা ভুল করে ঘটনা ঘটে গেছে, আমি ওরকম মানুষই না। তোমার ভাই, তোমার বড় ভাই, হাউ ডেয়ার আমার কলার চেপে ধরে আমাকে গালি দেয়। আর এদিকে পুলিশ ইন্সপেক্টর আমাকে অনবরত থ্রেট করে যাচ্ছে, আমি যদি সবকিছু খুলে না বলি তাহলে মিডিয়ার কাছে নাকি সবকিছু ফাঁস করে দেবে। সিন্থিয়া, সিন্থিয়া, আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এসব কথা যদি একবার তাদের কানে যায় তাহলে সব সব যাবে। সব ভয় সিন্থিয়া, ভয় হ্যাভ ইউ ডান দিস? কেন তুমি এরকম করলে? কেন কারণ কারণ আমি নিজের অজান্তে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমি কে, কি আমার স্ট্যাটাস, কি আমার ধর্ম। আমরা ইচ্ছে করলে এখন থেকে আমাদের সব সম্পর্ক শেষ করে দিতে পারি। আমাদের সম্পর্কের যে বন্ধ করছিলাম সে যখন নেই সম্পর্কের বন্ধন তুমি ছিঁড়তে চাইলেও ছিঁড়তে পারবে না সিন্থিয়া। ওই যে জাহানারা বেগম আছে না, এবার দেখো সে তোমাদের সম্পর্ক জোড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আমি আরেকটা জিনিস ভালো করে বুঝতে পেরেছি সিন্থিয়া, ওস্তাদ সেও তোমাকে ভালোবাসে, কিন্তু ওর বাবা দ্বীপের মাকে বিয়ে করার ফলে বাড়িতে যে ঝামেলা হয়েছিল সে ভয়ে সে কিছুই করতে পারছে। এবার দেখো আবার তুই ওর কাছে গেছিস? দেখো না আমার বেবিটা কত সুন্দর, কি সুন্দর করে চুপ চুপ করে দুধ খায়। লক্ষ্মী বেবিটা, এই দাও না আমি খাবো। কি করছিস এসব দেখেছো মাবু? তোমার আম্মু কিরকম ওকে জাদু করেছে, ওর বুদ্ধি শুদ্ধি সব গেছে সব। আমি বলছি চল, আমার বেবি।
না আর না, নাইমাকে বিয়ে করলে এখন সব সমস্যা মিটে যায়, কিন্তু ওর যে মেন্টাল কন্ডিশন, এই বিয়ে কি আবু তুমি যে এখানে আছে সেটা আমি কি করে জানলাম, সেটাই তো জানতে চাচ্ছিস তাই না? ওরে পাগল, আমি যে তোর বাবা রে, আমি যে তোর বাবা। তোর সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। দাদির সঙ্গে কথা বলে এসেছো? তোর দাদি আমাকে এখানে পাঠিয়েছে, বার্তার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। থমাস, তুমি কি পাগলের মতো কথা বলছো? তুমি একবার ভেবে দেখেছো, যদি সিনথিয়া এবং মুস্তাফিকের একবার বিয়ে হয়ে যায়, তাহলে তোমার বোন ওই রহমান পরিবারে রাজরানী হয়ে থাকবে। Why don't you understand? ওফ, মিথ্যে কথা, মিথ্যে কথা গেছি। ওকে বলির পাখা বানিয়ে নিজের আখের বোঝাবার চেষ্টা করছো। আমি সব বুঝি, সব বুঝি গেছি। আমি মরে নেমে বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তুমি সব কিছু করতে পারবে না, করতে আমি তোমাকে দেব না। ভেবে দেখেছো ওরা কোথায় আর আমরা কোথায়? জাত, ধর্ম, স্ট্যাচার সব কিছু আলাদা, সব সব। উফ, স্টপ প্লিজ। এখন এগুলি কেউ দেখে না। আমরা সবাই মানুষ, আমরা সবাই একই ঈশ্বরের সন্তান। মানুষ মানুষকে ভালোবাসবে, এই ধর্ম টর্ম কোনো ব্যাপার না। এখন আমি কোনোদিন ভাবতেও পারিনি ইউ আর সো মিন, ইউ আর সো সেলফিশ। লিসেন টম, তুমি কি পারবে সিনথিয়ার জন্য এরকম একটা রিচ ফ্যামিলি, মুস্তাফিকের মতো একটা ভালো ছেলে অ্যারেঞ্জ করতে? আই ডোন্ট থিংক সো। তুমি সেদিন ওনাকে এত গালাগালি করলে, উনি কি কোনো উত্তর দিয়েছেন? দেন শোনো চ, তুমি মাথা ঠান্ডা করো, অফিসারকে বলো আমরা আর কিচ্ছু চাই না, আমরা শুধু চাই বিয়েটা হয়ে যাক। টম, তুমি কেন বুঝতে পারছো না সিনথিয়া মুস্তাফিককে ভালোবাসে? সিনথিয়ার মতো এরকম একটা ভালো মনের মেয়ে কতটা ভালোবাসলে এতটা ক্রস লিমিট করতে পারে? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ও নিজেই ওর জীবন দিতে গিয়েছিল। হোয়াট ডাজ ইট মিন? টম, টম, ওকে ওকে, সিট সিট। টম, আমাদের কি সেই ক্ষমতা আছে এত রিচ ফ্যামিলিতে এরকম একটা ভালো ছেলের সাথে আমরা সিনথিয়ার বিয়ে দিতে পারবো? তোমার কি সেই ক্ষমতা আছে? তুমি তো ব্রেন টিউমার নিয়ে বসে আছো, একবার ভেবে দেখো তোমার যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? কোনদিন ভেবে দেখেছো? ক্যাথি, ক্যাথি, আমি ভেবে দেখেছি, আমি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আচ্ছা কি? আমরা যে করে হোক আমার টুইন ব্রাদার রজার কাছে চলে যাব, কানাডায় চলে যাব। ও ওখানে খুব ভালো আছে, বড় লোক। হাসালে টমাস, আজ পর্যন্ত আমি কেবল শুনে এসেছি আমার একটা দেবর আছে যার নাম রজার, যে একদম তোমার মতো দেখতে, হু ইজ ভেরি রিচ এবং কানাডায় থাকে, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে দেখিনি।
না কোনো চিঠি না কোনো ফোন কল। কেমন ভাই তোমার চাও? শোনো, আমি যা বলছি তাই করো। সিনথিয়া আসুক, ওকে নিয়ে আমি কানাডায় চলে যাব। তার মানে তুমি বিয়ের কথা বলবে না? নো, নেভার, কখনোই না। আমি কখনো সব বলবো না। আর তুমি এ ধরনের ফালতু জেদ আমার সামনে করো না। আমি যদি তোমার কথা না শুনি কি করবে তুমি? তোমার সব প্ল্যান, সব ষড়যন্ত্র আমি রহমান সাহেবের বাড়ি থেকে বলে দেব, তখন দেখো তোমার কি হাল হয়। ওকে ওকে, তুমি যা বলবে সেটাই হবে। উইল লিভ দিস কান্ট্রি। তুই ভালো করেই জানিস আমার সবার সামনে তার অর্ডার উইথড্র করবে না, এটা ওনার স্বভাব নন। বাট আই নো আম্মা ভিতরে ভিতরে ভীষণ উদ্বিগ্ন। কাল রাতে আমার রুমে এসেছিলেন, আমাকে বললেন যেখান থেকে পারিস খুঁজে আন। এখন আমার এই অর্ডার আমি কি করে ডিসঅনার করি বল? তার মানে দাদি আমার মাকে বাড়ি থেকে বের করে ছাড়বেন? না না, আম্মা তো সাজেদাকে বলেছে কোথাও যেতে হবে না। তাছাড়া সাইমাও খুব টেনশনে আছে, এদিকে তুই আবার বাড়ি ছেড়েছিস, নাইমাও এই অবস্থা নিয়ে। আবু, এই ধরনের মেয়েদের মাঝে মধ্যে শিক্ষা দেওয়া উচিত। তুমি জানো সাইমাকে আমি অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। ও কেন ভুলে যায় যে সাজেদা রহমান আমার মা? আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস এবং ভালোবাসি আমার মাকে, তোমাকেও। এই যে দাদি তোমাকে এত কথা বলে, এত কথা শোনায়, তুমি কখনো তার প্রতিবাদ করো না কেন? হয় না, তুমি তোমার মাকে ভীষণ ভালোবাসো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এই কথাটা তুমি যেমন মানো আমি মানি। আমাদের ছোট মা আজও এই শহরে আছে, তোমার শত ইচ্ছা সত্ত্বেও তুমি বাড়িতে তাকে আনতে পারছো না, কারণ তোমার মা কষ্ট হবে এই ভেবে। তুই ওদের চিনিস? আব্বু, মন থেকে চেনে চেনাও যায়, জানাও যায়। আমি জানি তোমার সাথে ছোট মার দেখা হয়েছিল। তোমার মনের মধ্যে একটা আগুন দাও দাও করে চলছে, তুমি অনেক ছটফট করছো ওনাদের বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি পারছো না, কারণ বাড়িতে তোমার মা আছে। Am I right? আব্বু, আর কত অনেক শাস্তি পেয়েছে অনেক, সেই যে বাড়ি থেকে বের হয়ে গেছে তারপর তুমি ভুলেও একবার ওদের খোঁজ করো, কোথায় আছে, কেমন আছে, কি করছে। আবু, তুমি এখন কি করবে বলো তো? এই রহমান ফ্যামিলি তাদেরকে অনেক আঘাত করেছে, অনেক কষ্ট দিয়েছে, আমাদের প্রত্যেকে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা মা, প্রভার প্রজেক্ট কবে শেষ হবে? এতদিন হয়ে গেল ও বাড়িতে এলো না। কি প্রভা, তুই বাড়ি আসার আগেই না ও একটা এনজিওতে কাজ নিয়েছিল, ওদের সঙ্গে আছে। তা ওর কি ইচ্ছা? ও কি বিয়ে টিয়ে করে সংসার টংসার করবে নাকি? সেটা জানা অধিকার কি আর আমার আছে? তোরা সব বড় হয়ে গেছিস না, তুই কি আমাকে সব কথা বলিস?
আমার সব কথা শুনিস। এই যে আমি বললাম চল অন্য কোনো শহরে যাই, দেখ মাঝে মাঝে অতীত এত তীব্র হয়ে বর্তমানে ঘাড়ে চেপে বসে যে বর্তমান শ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। অন্য কোনো শহরে গেলে হয়তো আমরা প্রাণভরে নিঃশ্বাস নিতে পারতাম। কিন্তু মা, কখনো যদি ওই অতীতকেই পাল্টা আঘাত করার সময় আসে তো মানুষ কি করবে? বেবি, এত সহজে আমার গেম ওভার হয় না, ইউনো। আমার গেম তো সবে শুরু। আজ রাতে একটা গেম হবে সিনথিয়া, দেখে নিও, অনেক ফান হবে, অনেক মজা হবে। মুস্তাফিকের সঙ্গেই তোমার বিয়ে হবে। জোর করছো কেন নাইমা? এসো নাইমা, এসো এসো। দাদি, what is this? দাদি, oh.